এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শিক্ষার বিস্তারের সঙ্গে ছাপাখানার সম্বন্ধ এই বিষয়টি। এখন এই যে শিক্ষার ধীরে ধীরে বিকাশ হতে শুরু করলো এবং আমরা দেখলাম যে পাশ্চাত্য ইউরোপীয় দেশগুলো যখন ভারতবর্ষে তাদের উপনিবেশ স্থাপন করতে শুরু করলো তখন পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটলো এবং পাশ্চাত্য শিক্ষার বিকাশের সাথে সাথে আমরা দেখলাম ছাপাখানার গুরুত্ব বেড়ে উঠল এবং এই ছাপাখানার আস্তে আস্তে প্রসার ঘটলো এবং তার ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যবসায়িক উদ্যোগ শুরু হলো। এখন আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ কিভাবে বাংলা তথা ভারতবর্ষে মূলত বাংলায় যে ছাপাখানা কিভাবে ব্যবসায়িক উদ্যোগ হিসেবে বিকাশ লাভ করলো বিষয়টা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আগের যে দুটো বিষয়ের ভিডিও আমরা দেখেছি সেই দুটো বিষয়ের ভিডিও যারা দেখনি বা যারা দেখেননি তারা অবশ্যই সেই দুটি দেখে নেবেন, তারপরে এই বিষয়টি কিন্তু আলোচনা আমরা যেটা করছি সেটা কিন্তু তারা উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন। আমরা সকলকে অনুরোধ করব যে সমস্ত ছাত্রছাত্রী এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা WBCS SSC বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তাদের ভীষণভাবে সহায়তা করবে। কাজেই প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে আমি অনুরোধ করব যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী তাদের কাছে এই ভিডিওর প্রয়োজনীয়তা অপরিসীম। সম্প্রতি যে WBCS এর পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষাতেও আমরা দেখলাম অসংখ্য ইতিহাসের প্রশ্ন এসেছে। যারা ইতিপূর্বের ভিডিওগুলি দেখেছ তারা দেখবে যে সেই ভিডিওতে যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম সেইগুলোই কিন্তু এই পরীক্ষার মধ্যে এসছে। কাজেই ক্রমান্বয়ে আমরা দেখছি যে যে বিষয়গুলো আমরা আলোচনা করি সেই বিষয়গুলো কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই সপ্তম অষ্টম নবম দশম প্রত্যেকটি ক্লাসের যে সমস্ত ইতিহাসের পাঠ্য বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সেগুলো ভালো করে জানতে হবে দেখতে হবে এবং তার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে তোমরা উপকৃত হবে। এছাড়া যারা ইতিহাস অনুরাগী তাদের কাছেও আমরা অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরপর আমরা আসছি ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের বিষয়টিতে, এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আমরা উনিশ শতকে অসংখ্য চাহিদা যখন সৃষ্টি হলো ছাপা বই এবং ছাপা সংবাদপত্র ছাপা বিভিন্ন ধরনের পত্রপত্রিকা এবং সরকারি কাজে ব্যবহার্য ফর্ম দলিল মিলিটারি তে ব্যবহৃত বিভিন্ন ফর্ম বা বিভিন্ন রিপোর্ট এই সমস্তগুলোর জন্য যখন ছাপাখানার গুরুত্ব বেড়ে উঠলো তখন আমরা দেখব যে ব্যবসায়িক উদ্যোগ হিসেবেও আমরা বিভিন্ন ইউরোপিয়ান সাহেবরা যেমন প্রতিষ্ঠা করছেন ছাপাখানা সেরকমভাবে আমরা দেখব যে বাঙালি যে সমস্ত সর্বস্তরের মানুষ সেই ছাপাখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এগিয়ে এলেন সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব। তবে আমাদের আলোচনা কেন্দ্রীভূত রাখব মূলত সেই গুরুত্বপূর্ণ ছাপাখানাগুলোর ক্ষেত্রে, না হলে আমাদের আলোচনাটা অনেক ছড়িয়ে যাবে এবং আমরা সেটাকে মনে রাখতে পারবো না বা কাজে লাগাতে পারবো না। তাহলে আমরা প্রথম যেটা শুরু করব সেটা আমরা দেখব যে 1700 খ্রিস্টাব্দের একবারের শেষ ভাগে 1780 খ্রিস্টাব্দ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে জেমস আগাস্টাস হিকি তার যে কলকাতায় প্রেস প্রতিষ্ঠা করছেন সেই প্রেস থেকে প্রথম দক্ষিণ এশিয়ায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হিকিস বেঙ্গলি গেজেট বা হিকির যে গেজেট যেটাকে বলা হতো সেই সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, যা শুধু ভারতবর্ষের নয় বা বাংলার নয় সারা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের পর আমরা দেখতে পাচ্ছি যে ছাপাখানার প্রয়োজনীয়তা অত্যন্ত বেড়ে যাচ্ছে। এখান থেকে যে শুধু সংবাদপত্র বা বই ছাপা হয়েছিল তা নয়, সেই বিষয়গুলো আমরা ইতিপূর্বে ভিডিওতে আলোচনা করেছি।
এখান থেকে আমরা দেখব প্রথম যুগে সরকারি ফর্ম, মিলিটারি বিভিন্ন দলিল দস্তাবেজ, সরকারি দলিল দস্তাবেজ, এই সমস্তগুলো কিন্তু এই এই প্রেস থেকে ছাপা হতো। কিন্তু ক্রমশ চাহিদা বাড়তে লাগায় আমরা দেখব যে কোম্পানি স্বয়ং কিন্তু একটা প্রিন্টিং প্রেস স্থাপনের উদ্যোগ গ্রহণ করছে। এবং আমরা দেখব যে চার্লস উইলকিন্স, যিনি মুভেবল টাইপ প্রবর্তন করেছিলেন পঞ্চানন কর্মকারের সহায়তা নিয়ে, সেই ব্যক্তির ওপরেই সেই দায়িত্ব পড়ছে। এবং তিনি 1781 হিকির প্রেস প্রতিষ্ঠা ঠিক পরবর্তীকালে আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে 1781 সাল নাগাদ কলকাতায় একটি সরকারি মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে অনারেবল কোম্পানিজ প্রেস। এই প্রেসে সরকারি বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র ছাড়াও বেসরকারি বিভিন্ন জিনিস কিন্তু ছাপা হতো। এটা যে কেবল সরকারি বিষয়গুলো ছাপার জন্যই তৈরি করা হয়েছিল তা নয়, এখানে কিন্তু বেসরকারি বিভিন্ন লিফলেট থেকে শুরু করে বিভিন্ন বই বা বিভিন্ন কি বলবে বিভিন্ন প্রয়োজনীয় লিফলেট, সেগুলো কিন্তু ছাপা হয়েছিল। এখন এরপরে আমরা দেখব যে যে পঞ্চানন কর্মকারের পরিবারের আরেকজন মানুষ, যিনি প্রথম মুভেবল টাইপের ব্যবহার শুরু করলেন বাংলা হরফে, সেই পঞ্চানন কর্মকারের পরিবারের পঞ্চানন্দ কর্মকার, তার জামাতা মনোহর কর্মকার এবং তার পুত্রেরা, তারা একটা স্বতন্ত্র প্রেস কলকাতায় প্রতিষ্ঠা করছেন, যেটাকে বলা হচ্ছে চন্দ্রোদয় যন্ত্র। তখন এই প্রেসগুলোর এরকম ধরনের নাম হতো। সেই চন্দ্রোদয় যন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং সেই প্রেস কিন্তু প্রথম যুগে বাংলা প্রকাশনা এবং মুদ্রণ শিল্পের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এরপর আমরা দেখব যে দুর্গাচরণ গুপ্ত প্রতিষ্ঠা করছেন গুপ্ত যন্ত্র নামে একটি আরেকটি প্রেস। অর্থাৎ ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে গুপ্ত যন্ত্র। এবং তারা সেই সঙ্গে একটি গুপ্ত ব্রাদার্স বলে একটি প্রকাশনা এবং পুস্তক বিক্রয়ের একটি ব্যবস্থা করছেন। আজকেও সেই প্রতিষ্ঠানের একটি প্রকাশনা গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলা সংস্কৃতিতে রেখে চলেছে, সেটা হচ্ছে গুপ্ত প্রেস পঞ্জিকা। সেই পঞ্জিকা আজও প্রকাশিত হয়ে চলেছে, যেটি দুর্গাচরণ গুপ্ত প্রথম গুপ্ত প্রেস যন্ত্রে ছাপা হয়েছিল, সেখান থেকেই উদ্যোগটি গ্রহণ গৃহীত হয়েছিল, আজও কিন্তু চলছে। সেই 1900 থেকে ধারাবাহিকভাবে আজও কিন্তু গুপ্ত প্রেস পঞ্জিকা প্রচলিত হয়ে আছে। এছাড়া আমরা দেখব যে কিশোরী মোহন বাগচি, আরও একটি গুরুত্বপূর্ণ প্রাচীন উদ্যোগ যা আজও বর্তমান রয়েছে, সেটি আমরা দেখব যে কিশোরী মোহন বাগচি তিনি প্রতিষ্ঠা করছেন তার পিতার নামে, প্যারিমোহন বাগচির নামে তিনি খুলছেন পি এন বাগচি অ্যান্ড কোম্পানি বলে একটি প্রেস। এবং সেখান সেই প্রেসের বর্তমানে অস্তিত্ব রয়েছে এবং তাদের প্রকাশনা রয়েছে, সেখান থেকে ছাপা হচ্ছে। তারপরে দেখব প্যারিচরণ সরকার, তিনি মূলত নিজের বই প্রকাশ করার জন্য এই প্রেস স্থাপন করেছিলেন। তিনি স্কুল বুক প্রেস বলে একটি প্রেস স্থাপন করছেন এবং সেখানে অন্যান্য বইও কিন্তু ছাপা হয়েছে। এই সময় আমরা দেখব সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু উদ্যোগ হিসেবে প্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। তার মধ্যে সাধারণ শিক্ষক যেমন রয়েছেন, সাধারণ বিভিন্ন কলেজের অধ্যাপকেরা যেমন রয়েছেন, যাদের কথা আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি, তেমনি রয়েছেন ধনী মধ্যবিত্ত ব্যক্তিরাও। হ্যাঁ, এর মধ্যে যেমন একটি উল্লেখ করি আমি গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন পাতিহালের জমিদার বরদা প্রসাদ মজুমদার। তিনি উদ্যোগ নিচ্ছেন বিপিএম বলে একটি প্রেস স্থাপন করছেন, কলকাতার ঝামাপুকুরে একটি অঞ্চল জায়গা কিনে সেখানে তিনি প্রতিষ্ঠা করছেন তার প্রেস। এবং যে প্রেস ঐতিহ্যমণ্ডিত হয়ে আজও বর্তমান রয়েছে, দেব সাহিত্য কুটির নাম নিয়ে, এবং সেই দেব সাহিত্য কুটির থেকে তোমাদের ছোটদের প্রিয় পত্রিকা সুক্তারা আজও প্রকাশিত হচ্ছে এবং অসংখ্য এটি দেবের ডিকশনারি থেকে শুরু করে অসংখ্য প্রকাশনার তারা জনক। হ্যাঁ, সেই প্রেসটি কিন্তু আমরা দেখছি যে সেই 1900 কিন্তু মানে শুরু হয়েছিল এবং প্যারিমোহনের নামে কিশোরী মোহন বাগচি বরদাচরণ মজুমদার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন পাতিহালের জমিদার এবং সেটা কলকাতার ঝামাপুকুরে প্রতিষ্ঠিত হয়েছিল, আজও দেব সাহিত্য কুটির নামে বর্তমান রয়েছে। এরপর আমরা দেখব জেনারেল প্রিন্টিং,
জেনারেল প্রিন্টিংও বর্তমান রয়েছে, সেটা হচ্ছে বেনি মাধব ভট্টাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে আমরা আর দেখব যে কমলালয় বলে একটি প্রতিষ্ঠা প্রেস প্রতিষ্ঠিত হচ্ছে দীননাথ দাসের প্রচেষ্টায়। এরপর চৈতন্য চন্দ্রোদয় বলে আরেকটি প্রেসের নাম আমরা পাচ্ছি, সেটি প্রতিষ্ঠা করেছিলেন মধুসূদন শীল। এরপর দেখব যে যখন যে নবচেতনার একটা উদ্যোগ শুরু হচ্ছে, স্বদেশ চেতনার একটা আমরা আভাস পাচ্ছি বাঙালি সমাজের মধ্যে, তখন আমরা দেখছি নবগোপাল মিত্র তিনি ন্যাশনাল পেপার প্রকাশ করছেন এবং তার জন্য তিনি প্রতিষ্ঠা করছেন ন্যাশনাল প্রেস। তাহলে এই যে পরপর বিভিন্ন উদ্যোগগুলোর কথা আমরা উল্লেখ করলাম, সেই উদ্যোগগুলো থেকে আমরা বুঝতে পারছি যে বাংলা প্রকাশনার ক্ষেত্রে যেমন চাহিদা সৃষ্টি হচ্ছে, সেই চাহিদা বৃদ্ধির সাথে সাথে প্রকাশনা বা প্রেস প্রতিষ্ঠা করার কিন্তু উদ্যোগও আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, তাহলে এই যে উদ্যোগ সেটা আমরা কিন্তু দেখতে পেলাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ আমরা না অবশ্যই উল্লেখ করব, সেই নামটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাই এবং মদন মোহন তর্কালঙ্কার যারা প্রেস প্রতিষ্ঠা করার সাথে সাথে বাংলা মুদ্রণ শিল্পে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, বিদ্যাসাগরীয় ষাট প্রবর্তন করেছিলেন যেটি আধুনিক একটি মুদ্রণ শৈলীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তিনি প্রেস প্রতিষ্ঠা করেছিলেন সংস্কৃত যন্ত্র নামক, এবং সেখান থেকে তিনি জোর দিয়েছিলেন নির্ভুল বানানে বিভিন্ন গ্রন্থ প্রকাশের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি স্বয়ং প্রকাশনার ক্ষেত্রে নিজে দেখাশুনো করতেন এবং স্বয়ং প্রুফ দেখতেন, সেখান থেকে অসংখ্য বই প্রকাশিত হয়েছে। মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বইটি তখন ঘরে ঘরে জনপ্রিয় ছিল, বিদ্যাসাগরের বর্ণপরিচয় সেটিও তাই। এছাড়া বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, তারপরে আমরা দেখব যে ভারতচন্দ্রের যে অনন্তমঙ্গল কাব্য সেটাও সেখান থেকে প্রকাশিত হয়েছিল। এছাড়া অসংখ্য বাংলা এবং এমনকি ইংরেজি ইংরেজি পুস্তকও কিন্তু সেখান থেকে নির্ভুলভাবে প্রকাশিত হয়েছিল। নির্ভুলভাবে ছাপা এবং সেটিকে বাঁধানো এবং সেই যে একটা সুন্দর শৈলীযুক্ত প্রকাশনার ক্ষেত্রে বিদ্যাসাগর মশাইয়ের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকাশনার ক্ষেত্রে। বিদ্যাসাগরীয় ষাটই পরবর্তীকালে যতদিন হ্যান্ড কম্পোজ ছিল, যতদিন মুভেবল টাইপের ব্যবহার বাংলা প্রকাশনার ক্ষেত্রে ছিল, ততদিন বিদ্যাসাগরীয় ষাটের কিন্তু ব্যবহার কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু প্রচলিত ছিল। তাহলে আমরা এই ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিদ্যাসাগরের কথা উল্লেখ করলাম এই ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে। তিনি শুধুমাত্র যে প্রেস তৈরি করেছিলেন তা নয়, পুস্তক বিক্রয় করার জন্য বুক ডিপোজিটরি বলে একটি প্রকাশনা এবং বই বিক্রির ব্যবস্থাও তিনি করেছিলেন। এরপরে যে নামটির কথা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করতেই হবে, সেটা হচ্ছে যিনি প্রথম বাঙালি মুদ্রাকর এবং প্রথম বই বিক্রেতা, তিনি হচ্ছেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এই গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রথম বাংলা সচিত্র ছাপা বইয়ের জনক। তিনি তারই উদ্যোগে, তারই প্রকাশনা, তারই যন্ত্র থেকে আমরা দেখব যে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গ্রন্থটি প্রথম চিত্র সুশোভিত হয়ে সেটি কিন্তু প্রকাশিত হচ্ছে, এবং সেই ছবিগুলো এঁকেছিলেন রামচন্দ্র রায় বলে একজন শিল্পী, কাঠ খোদায়, এবং পরবর্তীকালে আমরা দেখব সেগুলো আবার লিথো প্রিন্টিংয়েও সেগুলো ছাপা হয়েছিল। এবং এই প্রথম বাংলা বইয়ের ক্ষেত্রে সচিত্র একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে, যেটি হচ্ছে কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ। তাহলে এই গ্রন্থ বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম সচিত্র ছাপা বই হিসেবে এই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা আমাদের শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও যে সমস্ত উদ্যোগের কথা উল্লেখ না করে পারা যাচ্ছে না, তার মধ্যে অন্যতম হচ্ছেন কৃষ্ণদাস পালের যে প্রেস, তারপরে আমরা দেখব যে শোভাবাজারের মহারাজা রাধাকান্ত দেব বাহাদুর, তিনিও একজন বড় জমিদার এবং তৎকালীন বাংলা বাঙালি হিন্দু সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনিও ছাপাখানা প্রতিষ্ঠা করছেন, এবং সেই সময় সংবাদ প্রভাকরের সম্পাদক কবি সাহিত্যিক ঈশ্বর গুপ্ত, তিনিও প্রেস প্রতিষ্ঠা করছেন, এবং সেখান থেকে তার পত্রিকার সঙ্গে সঙ্গে অন্যান্য পত্রপত্রিকার গ্রন্থ প্রকাশিত হচ্ছে। অশ্বিনী কুমার দত্ত, ইনিও প্রকাশ করছেন, ব্রাহ্ম সমাজের অন্যতম উদ্যোক্তা এবং সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন, তিনিও প্রেস প্রতিষ্ঠা করছেন। এছাড়া জমিদার এবং
বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক অনুবাদক কালীপ্রসন্ন সিংহ, তিনিও কিন্তু প্রেস প্রতিষ্ঠা করছেন। তাহলে এইভাবে আমরা কলকাতায় এবং তার আশেপাশের অঞ্চলে যে বিভিন্ন প্রেসগুলো প্রতিষ্ঠিত হতে দেখলাম, সেই ব্যবসায়িক উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় শুধু নয়, সেটা ভারতবর্ষে একটা বিরাট একটা কি বলবো প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল। সেই প্রভাবটা কতটা গভীর সেটা আমরা কিছু পরিসংখ্যান থেকে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন আমরা 1800 খ্রিস্টাব্দ নাগাদ যদি দেখি, একটা পরিসংখ্যানে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা থেকে মুদ্রিত বইয়ের সংখ্যা, টাইটেল যেটাকে বলা যেতে পারে, মুদ্রিত বইয়ের সংখ্যা, বিভিন্ন বইয়ের সংখ্যা ছিল 650টি। সে যুগে যখন জনশিক্ষার বা গণশিক্ষার এতটা বিস্তার হয়নি, তখন 650টা টাইটেল অর্থাৎ বিভিন্ন শিরোনামের বই প্রকাশিত হওয়া নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে ছিল ধর্ম, নীতি শিক্ষা, শিশু শিক্ষার বই, কবিতার বই, গানের বই, নাটকের বই, ব্যাকরণের বই, শব্দকোষ, অভিধান, ইংরেজি শিক্ষা প্রভৃতি নানা বিষয়ে সম্পর্কিত বই, এছাড়া পত্রপত্রিকা তো অসংখ্যই প্রকাশিত হয়েছিল। তাহলে এই যে বিভিন্ন ধরনের বই প্রকাশিত হয়েছিল, তার মানও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। আমরা কিছু বইয়ের কীরকম ধরনের চাহিদা সৃষ্টি হয়েছিল এই সমস্ত প্রকাশনাগুলো থেকে প্রকাশিত বইয়ের, তার দু একটা উদাহরণও আমরা তুলে ধরতে চেষ্টা করছি। যেমন বিদ্যাসাগর মশাইয়ের বর্ণপরিচয়, সেই বইটি বাংলার ঘরে ঘরে তখন শিশু শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যাসাগর মশাইয়ের জীবদ্দশাতেই সেই বইটি 152টি সংস্করণ প্রকাশিত হয়েছিল। এবং এই 152টি সংস্করণে আমরা দেখতে পাচ্ছি যে সে সময় প্রায় 35 লক্ষেরও বেশি বই কিন্তু ছাপা হয়েছিল শুধুমাত্র বিদ্যাসাগর মশাইয়ের জীবৎকালের মধ্যে। এবার তার মৃত্যুর পরে তো আজও পর্যন্ত অসংখ্য সংস্করণ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়ে চলেছে। কাজেই এই যে ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে যে প্রিন্টিং প্রেসের ভূমিকা অর্থাৎ মুদ্রণ যন্ত্রের ভূমিকা অত্যন্ত যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সেটা আমরা এই উদাহরণগুলো থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও কিছু পরিসংখ্যান আমরা নিয়ে নিই, যেমন 1869 থেকে আমরা দেখব 1880 সাল পর্যন্ত, এই যে 12 বছরে প্রকাশিত হচ্ছে প্রায় 41 লক্ষের বেশি শিশু শিক্ষারই বই ছাপা হচ্ছে, যেটা আমাদের বাংলাতেই আমরা দেখতে পাচ্ছি যে 41 লক্ষের বেশি শিশু শিক্ষা সম্পর্কিত বই কিন্তু ছাপা হচ্ছে। আরও একটু পেছিয়ে যাই, আমরা যদি দেখি যে স্কুল বুক সোসাইটি যখন প্রতিষ্ঠিত হচ্ছে, সেই স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার 4 বছরের মধ্যে 50,000 পাঠ্যপুস্তক ছেপেছিল। সেই পাঠ্যপুস্তকের এতটাই চাহিদা তৈরি হয়েছিল যে 50,000 পাঠ্যপুস্তক মাত্র 4 বছরে সেই যন্ত্র বা সেই প্রেস থেকে বিক্রয় হয়েছিল। এবং 1800 খ্রিস্টাব্দ আরও পেছিয়ে যায়, একেবারে শুরুর গোড়ার দিকে যদি চলে যাই, তাহলে আমরা দেখব যে 1800 খ্রিস্টাব্দে কলকাতাতেই 17টা ছাপাখানা পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। তাহলে ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে ছাপাখানা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসছে শিক্ষার বিস্তার এবং জনচেতনার প্রসারের সঙ্গে সঙ্গে। এই পরিসংখ্যানগুলো থেকে আমরা সেটা কিন্তু পরিষ্কার একটা ধারণা পাচ্ছি। এবং এরপরে আমরা দেখে চলে আসি 1840 খ্রিস্টাব্দে, যখন এই সংখ্যাটা, এই প্রেসের সংখ্যাটা 50-এ পৌঁছচ্ছে, তাহলে ব্যবসায়িক উদ্যোগ হিসেবে আরও সফলতা লাভ করছে মাত্র 40 বছরের মধ্যে, যেখানে ছিল 1800-তে ছিল 17টা, পরবর্তীকাল ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি 1840 নাগাদ সেটা বেড়ে হচ্ছে 50টা। এবার আমরা দেখি বাংলা ছেড়ে একটু সর্বভারতীয় ক্ষেত্রে কী অবস্থা, সেটাতে আমরা দেখব যে 1885 থেকে 1886 নাগাদ একটা পরিসংখ্যান আমরা পাচ্ছি, যেখানে ভারতবর্ষে দেখতে পাওয়া যাচ্ছে এই 1 বছরের মধ্যে প্রেসের যে সংখ্যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10,094টা, 1,094টি, 1,094টি প্রেস কিন্তু গোটা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে 1885 থেকে 1886-তে একটি পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে। এই সময়ে আমরা বাংলায় কতগুলি প্রেস ছিল সেটা একটু চোখ বুলিয়ে নিই।
সেটা দেখবো যে শুধুমাত্র সর্বভারতীয় পৌরী সংখ্যান থেকে যদি আলাদা করে বাংলাকে দেখা যায় তাহলে দেখবো যে সে বাংলাতেই কেবলমাত্র প্রতিষ্ঠিত ছিল 229টি প্রেস। এখন এই যে বিভিন্ন পরিসংখ্যানগুলো আমরা উল্লেখ করলাম এই পরিসংখ্যানগুলো থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে প্রিন্টিং প্রেস বা মুদ্রণ যন্ত্র উদ্যোগ হিসেবে বাংলা তথা ভারতবর্ষে কিভাবে বিস্তার লাভ করেছিল এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বিভিন্ন পুস্তক বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সাময়িক পত্র বিভিন্ন সরকারি দলিল দস্তাবেজ প্রকাশনার ক্ষেত্রে। এরপর আমরা একেবারে 19 শতকের একেবারে শেষ পাদে চলে আসি 1895 সাল। 1895 সালে আমরা দেখতে পাচ্ছি যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি প্রতিষ্ঠা করছেন ইউএন রায় অ্যান্ড সন্স। এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করছেন উপেন্দ্র কিশোর তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন কবি সাহিত্যিক অনুবাদক এবং সবচেয়ে বড় কথা তিনি ছিলেন একজন মুদ্রণ বিশেষজ্ঞ। তিনি বিদেশ থেকে যে হাফটন ব্লকের মুদ্রণ শৈলী বাংলাতে তিনি নিজে বিশেষ পরিবর্তনের মাধ্যমে বিশেষ কি বলবো তাকে উন্নয়নের মাধ্যমে প্রচলন করেন। অর্থাৎ আধুনিক বাংলায় যে মুদ্রণ শৈলী প্রচলিত হয় সেই মুদ্রণ শৈলী প্রচলন হয়েছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাত ধরে। সেই ক্ষেত্রে তার অবদান হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত যে মুদ্রণ যন্ত্রের যে ব্যবসায়িক উদ্যোগগুলি দেখতে পাচ্ছি তাতে 1895 উপেন্দ্র কিশোরের যখন অবতীর্ণ হচ্ছেন তখন বাংলা মুদ্রণ শিল্পের ক্ষেত্রে একটা অভূতপূর্ব অগ্রগতি সৃষ্টি হচ্ছে যা ইউরোপেও সেই সময় অনেকটাই বিরল ছিল। সেই বিষয়টা আমরা বিস্তৃতভাবে আলোচনা করব কারণ সেটা আলাদা করে প্রশ্ন হয়। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা একটি আলাদা ভিডিওতে এই বিষয়টা আলোচনা করব। তোমরা পরবর্তী ক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওটার খবর বা সংবাদ পেয়ে যাবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে যে অনুরোধ এটা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি সম্পূর্ণভাবে প্রত্যেকটি ভিডিও দেখো। এই চ্যানেলটা তোমাদের জীবনের শেষ পর্যন্ত এটা তোমাদেরকে সাহায্য করে যাবে। তোমরা মাধ্যমিক পাশ করার পরও এই চ্যানেলের মধ্যে থেকে অনেক উপকার পেতে পারবে প্রতিযোগিতামূলক পরীক্ষার সময়। কাজেই সকলকে আমার শুভেচ্ছা হিস্ট্রি অনলি হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে। যারা ইতিহাসে আগ্রহী মানুষ যারা এটা শুনছেন তারাও সাবস্ক্রাইব করে নিন এবং ছাত্রছাত্রীদের মধ্যে এটি ছড়িয়ে দিন।